আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা যা ফেসবুক ব্যবহার করি, আমরা কিন্তু অধিকাংশ লোকই মেসেঞ্জার ব্যবহার করি। তো দর্শক, আজকে মেসেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনি চাইলে মেসেঞ্জারের চ্যাট বক্স থেকে অনেক দিন আগের যে সমস্ত চ্যাট করেছিলেন সেই সমস্ত হিস্ট্রিগুলো আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন। জি হ্যাঁ দর্শক, এটা খুবই সহজ। তো দর্শক, হোয়াটসঅ্যাপে এই সুবিধাটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু দর্শক মেসেঞ্জার এটা ছিল না। রিসেন্ট একটি আপডেটের মাধ্যমে এটি সংযুক্ত করা হয়েছে। আপনি চাইলে এখন খুব সহজে চ্যাট বক্স থেকে আপনি হয়তো আপনার প্রিয়জন অথবা যে কারোর সাথে চ্যাট করেছিলেন, ইম্পর্টেন্ট কোনো কিছু আপনি যদি চেক করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি খুব সহজে এটা এখন বের করতে পারবেন। তো দর্শক, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো দর্শক, বরাবর মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে আপনার ফোনে যে গুগল প্লে স্টোরটা রয়েছে, গুগল প্লে স্টোর, সেখানে যাবেন। তারপরে আপনার মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন দর্শক। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, মেসেঞ্জারে চলে যেতে হবে। আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম। এইখানে আমি যে কোনো একটি চ্যাট বক্সকে বেছে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আব্দুর রহিম। তো আমার ছোটো ভাইয়ের সাথে আমি কী কী চ্যাট করেছিলাম সেই সমস্ত এখানে শো করছে। তো আমি স্পেসিফিক একটি ওয়ার্ডকে বেছে নিচ্ছি যেটা আমি এখন খুঁজব, সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন HMM, মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু কেউ কিছু পাঠাই, হয়তো আপনি ভাবছেন, এই ভাবনা বোঝাতে আমরা HMM ব্যবহার করি। অথবা আপনার যদি কোনো নাম্বার হয়ে থাকে, কোনো ইম্পর্টেন্ট নাম্বার হয়ে থাকে, সেই নাম্বারটা আপনি হয়তো চাচ্ছেন, সেটা কীভাবে সার্চ করবেন। আমি এক্সাম্পল হিসাবে HMMকে বেছে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আই বাটন রয়েছে উপরে, এই আই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে দর্শক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইন কনভারসেশন, তো এইটাতে আপনাকে ক্লিক করতে হবে দর্শক। এইখানে আমি এখন লিখব HMM। এইটা আমি আমার এই ভাইয়ের সাথে কতবার ব্যবহার করেছি, অথবা আমার যে ভাইটা রয়েছে সে আমার সাথে কতবার ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন। সার্চ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে চলে এসছে, আমি মাত্র একবার ব্যবহার করেছি, যেটা 10 তারিখ জুলাইয়ের 10 তারিখ, এবং আমার ভাই ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন যে 22 তারিখ, তারপরে আপনার 22 তারিখ 24 তারিখ, তারপরে নভেম্বরের 10 তারিখ দেখতে পাচ্ছেন যে একদম ডেট সহ চলে এসছে। এটা কিন্তু খুবই ভালো একটি ফিচার, তো এটা অনেক হেল্পফুল একটি জিনিস দর্শক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে রেড যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিওর জন্য। এই ভিডিওটা সম্পর্কে মন্তব্য করতে পারেন, কোনো বিশেষ বিষয়ের উপর যদি ভিডিও দেখতে চান তাহলেও মন্তব্য করতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।